সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপন তার নির্মাণশৈলীর প্রধান বৈশিষ্ট্য। আর নির্মাণের এই অতি সাবলীলতার কারণে তিনি যা করেন তাই জিতে নেয় দর্শকের মন। ইউটিউবে তার পরিচালিত নাটক প্রকাশিত হলেই হুমড়ি খেয়ে পড়ে মানুষ। দিনের মধ্যে কোটি ভিউ পার হওয়া এই পরিচালককে অনেকেই তাই বলে হিট মেশিন। তার নাটকে যাকে কাস্ট করেন তিনিই হয়ে যান তারকা। নাট্যাঙ্গনের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কারিগর কাজল আরিফিন অমির এই তুমুল জনপ্রিয়তার সূচনা ব্যাচেলর পয়েন্ট দিয়ে। এরপর তার তুন থেকে যত তীর বের হয়েছে সবকটি একদম খাপে খাপ। প্রতিটি নাটকই হয়েছে তুমুল জনপ্রিয়, মিলিয়ন মিলিয়ন ভিউ পার হয়ে কোটির ঘরে সবগুলোই। এ কারণেই বলা হয় অমি মানেই ধামাকা। ঝলমলে মিডিয়া জগতে পথ চলা শুরু ইফতেখার ফাহমির হাত ধরে, পরে গড়ে তোলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান বুমস ফিল্ম। বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে 2018 সালের 4 আগস্ট প্রথমবারের মতো প্রচারিত হয় অমির প্রথম নাটক ব্যাচেলর পয়েন্ট। শুরুর দিকে মানুষ তেমন একটা পছন্দ করেনি, তবে কিছু পর্ব প্রচার হতেই দর্শক দেখে তাদের নিত্যদিনের জীবন কাহিনী যেন উঠে আসছে নাটকে। সবাই সাদরে গ্রহণ করে নেয় নাটকটি। মোট 4 সিজনে কয়েকশো পর্বের এই নাটকের প্রতিটি চরিত্রকেই মানুষ নিজের মতো করে ভালোবাসে। নাটকের কাবিলা হয়ে গেছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় তারকা। শিমুলের মতো ক্যামেরার পেছনের মানুষও আজ মানুষের খুব পছন্দের চরিত্র। এমনকি এককালে যার কাছে পরিচালনার জন্য দীক্ষা নিতে গিয়েছিলেন, যার পরামর্শে ইফতেখার আহমেদ ফাহমির দরজায় কড়া নাড়েন, সেই শরাফ আহমেদ জীবনকে নাটকে নিয়ে দেশব্যাপী তার পরিচিতি বদলে দিয়েছেন বোরহান নামে। মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষি আলমও এই নাটক দিয়ে নতুন করে রাঙিয়েছেন নিজেদের ক্যারিয়ার। ব্যাচেলর পয়েন্টের পাশাপাশি অমি আরও পরিচালনা করেছেন দি এন্ড, বিউটিফুল, ফান, এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এক্স ওয়াইফ, দ্য টেইলর, মাস্ক, লোল, অনলি মি, মি অ্যান্ড ইউ, হ্যালো বেবি, সানগ্লাস, স্টেডিয়াম, হোয়াই, ফিমেল সিরিজ, দ্য সিক্রেট, দই, অদ্ভুত, গুড বাজ, ব্যাড বাজ, হোটেল রিল্যাক্স, বিদেশ, কিডনি সহ অসংখ্য সব সুপারহিট নাটক। সব মিলিয়ে এসব নাটকে শত শত মিলিয়ন ভিউজ। প্রতিটি নাটক বারবার দেখে মানুষ। নাটকের গানগুলো তাদের ভীষণ পছন্দের। এমন অবিশ্বাস্য দর্শকপ্রিয়তা থাকলেও অমির পা সব সময় থাকে মাটিতেই। রহস্য কি এত দর্শকপ্রিয়তার? তিনি বলেন, এই জনপ্রিয়তার পেছনে কোনো রহস্য নেই, তিনি কষ্ট করে কাজ করেন, সে কারণে হয়তো দর্শক এভাবে লুফে নেয়। তিনি খুব জ্ঞানী কোনো ব্যক্তি নন, আশপাশের কাহিনী থেকে গল্প নেন, সেগুলোই মানুষ কানেক্ট করে। দর্শক গ্রহণ করবে এটা আগে থেকে অনুমান করতে পারেন কিনা জানতে চাইলে কাজল আরিফিন অমি বলেন, কোন দৃশ্যে মানুষ মজা পাবে, কোথায় হাসবে, কোন দৃশ্যে ইমোশনাল হবে, এসব স্টাডি থাকে, কিন্তু ট্রেন্ডিং এ যাবে কিনা সেটা মাথায় থাকে না। তবে এক পর্বের অমি সব সময় চেষ্টা করেন নতুন নতুন প্লট নিয়ে কাজ করতে। তার নাটকের গল্পগুলো তাই যেমন মজার, তেমনি আমাদের চারপাশের নানা অসঙ্গতি নিয়েও। শুরু থেকে অমির নাটকে কাজ করেছেন আফরান নিশো, অপূর্ব, তাহসান, মেজাবিন, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, বিদ্যা সিনহা মিমদের নিয়ে। যদিও ইন্ডাস্ট্রি অনেকে অভিযোগ করেন অমির নাটকে চরিত্র খুব একটা পাল্টায় না বলে, অমির ভাষ্য হলো, যাদের সাথে কাজ করে কমফোর্ট তৈরি হয়েছে তারা যেভাবে আমার জন্য স্যাক্রিফাইস করেন, আমার ভাষা বুঝতে পারেন, এতে তারা নাটকের সাথে মিশে যেতে পারেন। আমি বলছি না অন্যদের দিয়ে হবে না, কিন্তু এদেরকে দিয়ে আমার সর্বোচ্চটা আমি পাই, তাই সবাই নিজেদেরকে সেটে উজাড় করে দেন। আমার টিমের একজন লাইট ম্যানও বহু বছর কাজ করছে আমার সাথে, আমাদের এই বন্ডিং এর জন্যই প্রোডাকশন ভালো হয়। অমির জন্ম 1986 সালের 8ই সেপ্টেম্বর। জনপ্রিয় পরিচালকদের মধ্যে তার বয়সই সম্ভবত সবচেয়ে কম। তিনি জন্মগ্রহণ করেন রাজধানী শহরে, বেড়ে উঠেছেন এই শহরের আলো হাওয়ায়, ফলে এখানকার জীবনের যন্ত্রণা বারবার উঠে আসে তার গল্পে। ধানমন্ডি সরকারি বয়েজ হাই স্কুল থেকে SSC পাশের পর অমি HSC করেন মিরপুর বাংলা কলেজ থেকে। গ্র্যাজুয়েশনের পর MBA করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। তিনি বিয়ে করেছেন 2016 সালের 22শে এপ্রিল। তার স্ত্রী সৈয়দ শারমিনও একই বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন। সেখান থেকেই ভালোবাসার সম্পর্ক।